আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি প্রীথা ইসলাম কনক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 12টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি গণভবন থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি শেখ হাসিনা বলেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করছে প্রধানমন্ত্রী বলেন 93 ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে হরিণাকুণ্ডু ঠাকুরগাঁও সদর বালিয়াডাঙ্গি গোয়ালনন্দ কালুখালি বামনা লাখাই শায়েস্তাগঞ্জ আজমেরিগঞ্জ বাহুবল মেলান্দা ও ইসলামপুর এই 12টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে এছাড়া 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জাতীয় গ্রিডে সংযুক্ত নতুন 9টি গ্রিডে উপকেন্দ্র ও সন্দ্বীপ উপজেলায় বিশেষায়িত বিদ্যুতায়ন কার্যক্রমেরও উদ্বোধন করেন শেখ হাসিনা সাবেক আইজিপি ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান আর নেই মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুকের ব্যথার সমস্যা নিয়ে কিছুদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন নোয়াখালীর বেগমগঞ্জে জন্ম নেয়া এ এস এম শাহজাহান 1976 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রথম ডেপুটি কমিশনার ছিলেন 1992 থেকে 96 সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন এছাড়া 2001 সালের 15 জুলাই গঠিত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন এ এস এম শাহজাহান চট্টগ্রামে কর্ণফুলী নদীর পাহাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে সকালে পুলিশ র‍্যাব সিটি কর্পোরেশন বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহায়তায় এই অভিযান পরিচালনা শুরু করে প্রশাসন এতে নেতৃত্ব দেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার তাহমিলুর রহমান এর আগে গতকাল 150+ অবৈধ স্থাপনা সরিয়ে বেশ কিছু ভূমি উদ্ধার করা হয় কোনো বাধাবিঘ্ন ছাড়াই উচ্ছেদ কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ঐক্য বজায় রাখতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার 116তম টেস্ট অব ইউনিয়ন ভাষণে এই আহ্বান জানান তিনি নিজ মেয়াদকালে দ্বিতীয়বারের মতো টেস্ট অব ইউনিয়নে ভাষণ রাখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণের শুরুতে কংগ্রেসের ঐক্য বজায় রাখার পাশাপাশি রাজনৈতিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান পরে আগামী 27-28 ফেব্রুয়ারি ভিয়েতনামে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে দ্বিতীয় দফা বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প এছাড়া মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিরোধ ইস্যুতে ভাষণ দেবেন তিনি জানুয়ারিতে টেস্ট অব ইউনিয়ন ভাষণ দেওয়ার কথা থাকলেও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল ইস্যুতে ডেমোক্রেটদের সাথে মতবিরোধ হওয়ায় স্থগিত করা হয় ভাষণের সময়সূচি নিউজিল্যান্ড ভারত টি-20 নিউজিল্যান্ড সফরে একচেটিয়া আধিপত্যে ওয়ানডে সিরিজ জয়ের পর ভারতের সামনে এখন টি-20 চ্যালেঞ্জ তিন ম্যাচের সিরিজে আজ ওয়েলিংটনে বেলা একটায় শুরু হবে প্রথম টি-20 পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কাছে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড বিরাট কোহলির নেতৃত্বে প্রথম তিন ম্যাচেই সিরিজ নিশ্চিত করে নেয় সফরকারী দল জয় পায় 8 উইকেটে 90 রানে ও 7 উইকেটে চতুর্থ ম্যাচে বিশ্রাম নেন কোহলি তার অনুপস্থিতিতে সতীর্থ ব্যাটসম্যানরা খেই হারিয়ে 92 রানে অলআউট হয় কিবিরা 8 উইকেটের জয়ে হারের ব্যবধান কমায় পঞ্চম ও শেষ ম্যাচে কোহলিকে ছাড়াই এক লোককে ধমকাচ্ছে আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ মানে ওইটা দেখছি আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করি না না একবার আমি তাই হয়েছে আমি শেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম সিকিউরিটি গার্ডকে আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি বলছে অবশ্যই না আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে কোরা তো আমার জায়গায় নাই আজকে থেকে কয়েক আবু হেনা রনির উপস্থাপনা ও খাইরুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি চাল দেখবেন প্রতি রবিবার রাত 11:12টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া ফেসবুকে বাংলা বিশ্ব সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/bangladeshane এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে